স্মার্ট মিটার বন্ধ করার দাবিতে মরাণত আজি সহস্রাধিক লোকে গণবিক্ষোভ কার্যসূচী রূপায়ণ করে। 18টা কই জাতীয় জনগোষ্ঠীয় সংগঠনের নেতৃত্বত লওয়া এই গণবিক্ষোভ কার্যসূচীত সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে পরিবেশ উত্তাল করে তোলে প্রতিবাদকারী। স্মার্ট মিটার কোনো কারণতে মানি নোলার হুঙ্কার দিয়ে মরাণর পরিদর্শন ভবনত এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত করার পাছতে বিক্ষোভ কার্যসূচী রূপায়ণ করে। মরাণ নগরের মাজমজিয়াত রাষ্ট্রীয় ঘাইপথে বৃহৎ সমদল করে APDCLর কার্যালয়ত প্রতিবাদী রাইজে স্মারকপত্র দাখিল করে। 18 সংগঠনে গঠিত ঐক্যবদ্ধ সংগ্রাম সমিতির নেতৃত্ব স্মার্ট মিটার প্রতিটি পরিয়ালের শীঘ্রে খুলি লৈ আহিবলৈ বিদ্যুৎ বিভাগক দাবি জানায়। আজির এই বিক্ষোভ কার্যসূচীত খোৱাং আর মরাণর বহু গাঁওয়ার পুরুষ মহিলায় অংশগ্রহণ করা দেখা যায়। সব ইমান এটা দীঘলীয়া ঐক্যবদ্ধ আন্দোলনের পাছত মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় আমি ভাবিছিল যে তেও নিজকে জনসাধারণের মুখ্যমন্ত্রী বলে কয়, তেও এই সমস্যাটা সমাধান করব। কিন্তু মুখ্যমন্ত্রী সম্পূর্ণ মিথ্যাচার আশ্রয় লৈছে। তেও কৈছে এখন নাটক রচনা করেছে যে কোনোবা সাংবাদিকে হেনো তেও কৈছে যে এতিয়া লাহেকে কনজামশনটা কমি আহিছে। মুখ্যমন্ত্রীগীর যে চতুরালি, এই চতুরালি রাইজক আমি বুঝবর কারণে আহ্বান জানাইছো। কারণ ঠান্ডা দিনত এনেও কনজামশন কমে, কিন্তু তার এই যে তিনগুণ চারিগুণ আছে এই কেউ কমা নাই। অর্থাৎ ঠান্ডা দিনত যদি আগে 100 টাকা আসে এই 400 টাকা হব, আর 400 টাকাটো এটা 4-4 গুণ 1600 টাকা হব। মুখ্যমন্ত্রী ভাবিছে যে গরম দিনত 400 টো 1600 হলে মানুষ গাত লাগবে আন্দোলন করব, আর 100 টাকাটো 400 টাকা হলে গাত নালাগে। গতি এই ধরনের চতুরালি আমাক নালাগে। আর মুখ্যমন্ত্রী কি কৈছে যে অহা 3 মাহলৈকে আর স্মার্ট মিটার বিল নুঠে। তার মানে আমি যে ইমান দিনে কই আছিল যে স্মার্ট মিটার চাবিকাঠি তো আপনার হাতত, APDCL সরকার হাতত, তার মানে আন্দোলন করলে মিটার তো কমাই দিব আর আন্দোলন নকলে মিটার তো বহাই দিব। তার মানে এই আমার একটা ক্যান্সার বেমার। গতি ক্যান্সার বেমার আমি কেউ পুড়ি রাখব নয়। গতি স্মার্ট মিটার আমাক নালাগে, মুখ্যমন্ত্রী চতুরালি আমাক নালাগে। আমার স্পষ্ট কথা, স্মার্ট মিটার যে পর্যন্ত বন্ধ নহয়, আজি মরাণ রাইজক ধন্যবাদ জানাইছো। আমি ইয়াতে জানে আজি 18টা কৈ সংগঠনে ঐক্যবদ্ধ কার্যসূচী গ্রহণ করেছে। গতি মুখ্যমন্ত্রী ডাঙরাক আমি আহ্বান জানাইছো, নগর চাংতলে বাদ বাই ইলেকশন আহি আছে, পঞ্চায়েত ইলেকশন আহি আছে, যদি স্মার্ট মিটার বিরোধী এই সংক্ষোভ যদি উত্তাপ অনুমান করিব নোৱাৰে, বিজেপি অসমৰ মাটিৰ পৰা ব্রহ্মপুত্রলে যাবলৈ বেছি টাইম নালাগে। গতি এইকাৰণে আমি কৈছো যে আমার একো নাই, আপনাদের স্মার্ট মিটার বন্ধ করক, রাইজে আন্দোলন বন্ধ করব। আর স্মার্ট মিটার যেতিয়ালৈকে বন্ধ নহয়, হলে আপনি পৃথিবীর বিজ্ঞানী হয়, পৃথিবীর ইলেকট্রিসিটির যদি স্বয়ম্ভু বিজ্ঞানী হয়ে আমাক বুঝায় আমি নুবুঝো। কারণ গাঁয়ের মানুষের এটা 100 টাকা বিল 1000 হয়েছে, 80 টাকা বিল 800 টাকা হয়েছে। আমার কোনো বুঝানি নালাগে, স্মার্ট মিটার নালাগে, এই আমার স্পষ্ট কথা। 18টা জাতি জনগোষ্ঠী সংগঠনের ঐক্যবদ্ধ সংগ্রাম সমিতিয়ে এই মরাণত এক প্রতিবাদী বিক্ষোভ কার্যসূচী রূপায়ণ করবল গেছো। আর আমি আগত আমি উল্লেখ করছো যে এই আমার যে সংগ্রাম, এই সংগ্রাম ধারাবাহিকভাবে অব্যাহত থাকিব, তারে আজি এটা আমি বিক্ষোভ কার্যসূচী রূপায়ণ করবল গেছো। যেতালেকে মরাণ অঞ্চলের এই স্মার্ট মিটার উঠাই নিনি, পুরোনা মিটার আমার ঘুরাই নিলে, তেতালেকে আমার এই আন্দোলন কার্যসূচী অব্যাহত থাকিব। আজি দুখিয়া দরিদ্র তে চুরি লওয়া এই স্মার্ট মিটার গাঁও অঞ্চলত বিধবা পেনশন পাইছে 250 টাকা, কিন্তু বিল আহিছে 1200 টাকা, 1200 টাকা যদি পাইছে অরুণোদয় তাত আহিছে 2000 টাকা বিল আহিছে। এনেকুৱা ধরনের জনসাধারণ দুখিয়া জনসাধারণক লুটি এই সরকারে তেখেতসকলে স্বেচ্ছাচারী চলাইছে। গতি এই স্মার্ট মিটার যেতিয়ালৈকে বন্ধ নহয়, আমার এই ঐক্যবদ্ধ সংগ্রাম সমিতির আন্দোলন অব্যাহত। আমি মরাণত 18টা জাতীয় জনগোষ্ঠীয় সংগঠন ঐক্যবদ্ধ সংগ্রাম সমিতির উদ্যোগত যে স্মার্ট মিটার সর্বসাধারণ রাইজর দরিদ্র যে টেস্ট পায় স্মার্ট মিটার আজি প্রতিবাদত আমি আজি রাইজ গোট খাইছো। আর মাননীয় মুখ্যমন্ত্রী আমি বারে বারে অনুরোধ জানাই আছো যে স্মার্ট মিটার বন্ধ কর, জনসাধারণের টেস্ট পায় স্মার্ট মিটার অতি সোকালে বন্ধ কর, দরিদ্র রাইজর টেস্ট পায় স্মার্ট মিটার অতি সোকালে বন্ধ কর। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী গড়সালরূপী মুখ্যমন্ত্রী কিন্তু জনসাধারণের কথা শুনব বিচরা নাই। যদি আমি ইয়ার পিছতে আমি 15 দিনের সময়সীমা দিছো APDCL, যদি জনসাধারণের আবেগ অনুভূতি যদি বুঝি নিপায় ইয়ার পিছনে ইয়াতক তীব্র আন্দোলন হব, তার হব জগরিয়া APDCL। আর আপনার সংবাদ মাধ্যমের জড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আমি কেবাবার অনুরোধ জানাইছো আর দাবিও জানাইছো যে অতি শীঘ্রে জনসাধারণের জীবন ইয়াত সম্পত্তি নিরাপত্তা সুনিশ্চিত করুক। যেতালেকে স্মার্ট মিটার উঠাই নিনিব তেতালেকে এই আন্দোলন আমার চলি থাকিব। তার কারণে জগরিয়া হব হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকার। আর 2026 সনত আমি মরাণৰ 18টা জাতীয় জনগোষ্ঠীয় সংগঠনে মরাণৰ আশে পাশে রাইজর গাঁও সভা করে বিজেপি কুলিয়ে পোখালে উখালে বলে আমি বাধ্য হম।